নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন টু ডিসেম্বর আপনি সিংহ রাশির মানুষ, সাতটি মহা ভবিষ্যৎবাণী, জীবন বদলে যাবে। এই সাতটি মহা ভবিষ্যৎবাণী সাত মাসের সিংহ রাশি নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনা শুনবেন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রথম আমি আসি আপনাদের ক্ষেত্রে, নাম্বার ওয়ান পয়েন্ট স্বাস্থ্য। দেখুন, জুন মাসটাতে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে, কারণ আপনার ঠিক দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছে শরীর স্বাস্থ্যের জায়গা, এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নজর অবশ্যই রাখুন, কারণ চতুর্থপতি মঙ্গল নিষ্ক্রিয় অবস্থান করছে এবং ভাগ্যাধিপতিও মঙ্গল নিজগৃহে অবস্থান করছে। এই নিজস্থ গৃহে অবস্থান করে ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা, মায়ের স্বাস্থ্য বা মায়ের কোনো সমস্যা আসার সম্ভাবনা জুন মাসে রয়েছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না জুন মাসে, অর্থাৎ আপনি ভাবছেন যে আপনি কোনো সম্পত্তি ক্রয় করবেন, আমি একটি কথা বলবো, এই সময় আপনারা বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। এবং এর পাশাপাশি জুন মাসে আপনাদের দূর যাত্রা, বিদেশ যাত্রা, ভ্রমণের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ ভাগ্যাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, কিছুটা ভ্রমণ যোগ কিন্তু আপনাদের এ মাসে কিন্তু দিবে। জুলাই মাসে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে, রাশিতে অবস্থান করে আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি দিবে। এবং আপনার একটি কথা আমি বলবো, আপনার খাওয়া দাওয়ার দিকটা অবশ্যই নজর দিন, কারণ আপনার রাশির অধিপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, রবি আপনার দ্বাদশভাবে অবস্থান করবে, অর্থাৎ এই সময় জুলাই টু অগস্টের ১৬ তারিখ পর্যন্ত কোনো জাঙ্ক ফুড, ফাস্টফুড বা বাইরের খাওয়া দাওয়া থেকে কিছুটা হলেও আপনারা এড়িয়ে চলুন। পেটের সমস্যা, ইমিউনিটি সিস্টেমের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ১৫ আগস্টের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে, উচ্চ শিক্ষাক্ষেত্রে ভালো, কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেখানে আপনাদের ভালো, কারণ রবি আপনাদের রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করবে। এবং আপনাদের এই সময়ের মধ্যে যেহেতু আপনার উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে লাভ পাবেন, এবং বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের এই সময়টা খুব ভালো। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় খ্যাতি, নাম, যশ, আপনার কর্মক্ষেত্রে, আপনার কলেজে, আপনার যে স্থানে কাজ করছেন, আপনার ব্যবসা ক্ষেত্রে বা আপনার রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু পাবে, অর্থাৎ আপনাদের সুনাম অর্জন এই সময় কিন্তু হবে। দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থান থেকে আপনার সন্তান ভাবকে দেখছে, দেখুন সন্তান ভাবকে দেখার জন্য আপনাদের এই সময়ের মধ্যে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, কনসিভ করার চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনাদের সহায় রয়েছে, সন্তান প্রাপ্তি, সন্তানের জায়গা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশান, ফ্যামিলি প্ল্যানিং এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন জুলাই মাস থেকে, অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে সন্তানের জায়গা নিয়ে যাদের সমস্যা ছিল, সন্তান
প্রাপ্তি বা আপনারা সন্তানের স্বাস্থ্য বা সন্তানের ক্যারিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনাগুলো কিন্তু দিবে। এবার আসি শনিদেব আপনার সপ্তম গৃহে অবস্থান করে আপনাদের বিবাহের জায়গাটা যেমন গাঢ় করছে, বকরী হবে কিন্তু আপনার আনন্দ ক্ষেত্রে এই শনি অবস্থান করছে এবং শ্মশান নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, তবে রাগ জেদ নিয়ন্ত্রণ করুন। আপনি সিংহ রাশির মানুষ, জেদের জায়গাটা রাগের জায়গাটা আপনারা নিয়ন্ত্রণ করুন এবং এর পাশাপাশি শুভ বিবাহের সম্ভাবনা রয়েছে। আপনার নভেম্বর ডিসেম্বর অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে গাঢ় বিবাহের সম্ভাবনা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, তবে রাগ জেদটা আপনাদের কিন্তু কন্ট্রোল কিন্তু করতে হবে। রাহু আপনাদের ভাগ্যভাবে আছে, অক্টোবরের পর থেকে নভেম্বর থেকে এই রাহু আপনার অষ্টম গৃহে চলে যাবে। দেখুন অষ্টম গৃহে যাওয়া মানে যারা গাড়ি বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু হলো নিয়ন্ত্রণে রাখুন, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ অষ্টম গৃহে রাহু কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি কিন্তু দিবে। কিন্তু যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, ডিপ নলেজটা আপনাদেরকে এই সই দিবে। আপনি সিংহ রাশির মানুষ, ডিপ নলেজের জায়গা এবং আপনাদের উচ্চ শিক্ষা বা আপনাদের কোনো কিছু আবিষ্কার করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। অগস্ট টু নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে চাকরির ক্ষেত্রে খুব ভালো যোগ কিন্তু রয়েছে। অগস্ট টু ডিসেম্বর চাকরির ক্ষেত্রে খুব ভালো, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিল আপনি সিংহ রাশির মানুষ লিখে রাখুন। আপনাদের এই সময়ের মধ্যে রবি যেহেতু আপনার প্লেসমেন্টটা খুব ভালো রয়েছে, আপনার রাশিতে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অবস্থান করবে। যারা কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি, বা যারা প্রমোশন চাইছিলেন, ডেজিগনেশন চেঞ্জ করতে চাইছেন, গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি যোগ, কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু 100% কিন্তু রয়েছে। অর্থাৎ জুন টু ডিসেম্বর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু জীবন কিন্তু বদলে যাবে, আপনাদের বড় বড় ধরনের মহা পরিবর্তন কিন্তু আসবে। তবে কর্মক্ষেত্র, সন্তান, শিক্ষা এই জায়গাগুলো, বিবাহ এই জায়গাগুলো এবং যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো আছে, সপ্তম স্থানে শনি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে লাভ কিন্তু দিবে। দেখুন কি উপায় করবেন, আপনি সিংহ রাশির মানুষ প্রথম কথা আমি বলবো আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন প্রথম, অর্থাৎ হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, নিয়মিত রূপে হনুমান চল্লিশ পাঠ করুন। এবং আপনাদেরকে আরেকটি কথা, উদীয়মান সূর্যকে আপনি অবশ্যই অর্ঘ নিবেদন করুন। এবং আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনি সিংহ রাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে বিশেষভাবে এই জুন টু ডিসেম্বর আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ 100% পাবেন। এবং বৃহস্পতিবার করে আপনারা কলার গাছে অবশ্যই জল দিন, চারা কলা গাছগুলো বাড়িতে নিয়ে আসবেন, অবশ্যই প্রতি বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং সেখানে অবশ্যই জল দিন এবং গাছের দেখভাল করুন, দেখাশোনাটা করুন। তাতে কী হবে, আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের অর্থনৈতিক জায়গা, আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের সন্তানের জায়গা, আপনাদের ব্যবসার জায়গা, আপনাদের স্বাস্থ্যের জায়গা, আপনাদের ক্যারিয়ারের জায়গা নিশ্চিত রূপে কিন্তু ভালো 100% কিন্তু হবে। জুন টু ডিসেম্বর এই মহা ভবিষ্যৎবাণী, সাতটি মহা ভবিষ্যৎবাণী আমি করলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা
মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।